সি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে পশ্চিমবঙ্গে আবারও নতুন করে উৎকর্ষ বাংলায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে বিজ্ঞপ্তি অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দশ বারো দু হাজার একুশ তারিখে পাবলিশ করেছে এবং এখানে আবেদনের শেষ তারিখ কবে কারা এখানে আবেদন করতে পারবে যোগ্যতা কি লাগবে বয়স কী লাগবে সমস্ত বিষয় জানিয়ে দিয়েছে এবং তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে এবং যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এইরকম আপডেট আমরা দিয়ে থাকি সিওবি অল বাংলা চ্যানেলে সবার আগে তো ভিডিওর নিচে লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে সেখানে ক্লিক করে লিঙ্ক থাকবে হাউ টু অ্যাপ্লাই সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু অ্যাপ্লাই ডাইরেক্ট পৌঁছাবে লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই ক্লিক করলে তোমাদের ডাইরেক্ট কিন্তু ফর্ম চলে আসবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিভাবে অ্যাপ্লাই করবে পরে জানিয়ে দিচ্ছি এবং কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয় আগে জানিয়ে দিচ্ছি সর্বপ্রথম নোটিশটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরেই তোমাদের বিস্তারিত কিন্তু জানতে হবে এখানে পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট থেকে কিন্তু এটি নিয়োগ করা হচ্ছে উৎকর্ষ বাংলা আমরা সবাই জানি এখানে কিন্তু অ্যাড্রেসও উল্লেখ করে দিয়েছে ভালো করে দেখে না তারপরে আবেদন করবেন ক্লিয়ারলি এখানে উল্লেখ করা আছে তো প্রথমে দেখব আমরা এখানে ওয়েবসাইটে তাদের কারো সমস্যা হয় ওয়েবসাইট খুঁজতে এখানে ওয়েবসাইট উল্লেখ করা আছে সমস্ত বিষয় এখানে আপনারা প্রথমে ভালো করে দেখতে হবে দেখার পরেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে বলে এখানে জানিয়ে দিয়েছে ঠিক আছে প্রত্যেক মাসে কত টাকা বেতন দেওয়া হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এখানে অবশ্যই আপনারা দেখতে পার মান্থ বেতন কত টাকা উল্লেখ করা রয়েছে একটু ফলো করে তারপরে আবেদন করবেন এখানে আবেদনে তোমাদের যে যোগ্যতা যোগ্যতা কী লাগবে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে দেখো তোমাদের ভালো করে দেখে নিতে হবে মাস্টার ডিগ্রি পাস থাকতে হবে এবং সাথে তোমার এলএলবি অথবা বি অথবা বিটেক এই সমস্ত ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবে অথবা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেও এখানে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনারা লক্ষ্য করছেন উচ্চ মাধ্যমিক পাস থাকলেও এখানে আবেদন করা যাবে এবং সাথে এই সমস্ত ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তারপরে এখানে তোমাদের একাডেমি ইনস্টিটিউট এখানে অবশ্যই তোমরা লক্ষ্য লক্ষ্য রাখবে কী জানিয়ে দিয়েছে সমস্ত কিছু ফলো করবে ফলো করার পরেই তোমরা কিন্তু আবেদন করবে অনলাইনে ক্লিয়ারলি এখানে উল্লেখ করা আছে বিস্তারিত আমি তোমাদের সামনে তুলে ধরছি তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন মানে বয়স হিসেব করতে হবে এক এক দু হাজার বাইশ থেকে তিরিশ ইয়ে হলে আঠারো থেকে তিরিশ হলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবার তোমাদের এখানে সিলেকশন প্রসেস কীভাবে তোমাদের নিয়োগ করা হবে সেটা জানিয়ে দিয়েছে প্রথমে তোমাদের একটি শর্ট লিস্ট তৈরি হবে তারপরে সেই লিস্টে আপনাদের নাম থাকলে তোমাদের ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আমাদের নিয়োগ করা হবে ক্লিয়ারলি এখানে উল্লেখ করা আছে তোমরা নোটিশটি প্রথমে ডাউনলোড করুন ডাউনলোড করার পর সমস্ত বিষয় আগে তোমরা ভালো করে দেখুন দেখার পরে তোমরা কিন্তু আবেদন করবেন এখানে অবশ্যই নোটিশটি পাবলিশ করে দিয়েছে দেখো দশ বারো দু হাজার একুশ তারিখে কীভাবে অনলাইনে আবেদন করবেন এখানে সমস্ত স্টেপ রয়েছে যদি আপনাদের সমস্যা হয় আবেদন বা তোমাদের নিজের আবেদন করতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু তোমাদের ভিডিও প্রোভাইড করে দেবো কীভাবে আবেদন করতে হয় যদি আবেদন করার জন্য একটি ভিডিও লাগে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন